কারণ ঠাকুরমশাই আমাদের বললেন যে খেয়ে অঞ্জলি দেওয়া যাবে, তাই আমরা এখন এসছি খেতে। আর ওখানে রান্না অঞ্জলি খাবার দাবার পাচ্ছে, চলো তাই খেয়ে নি, তারপর সব কথা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। কেমন গরম? গরমের রিয়াকশন দেখ। এই যে ভীষণ গরম। কিরে ইতনা দেরি কিউ? হ্যাঁ গরমে টিফিনটা খেয়ে নাও। আরে এই তো গরমেও সেরেছে। ও বাবা কি সেরেছে। হ্যাঁ যারা যারা বাকি আছো আগে খেয়ে নাও। তো বেসিক্যালি আমরা ড্রপ করে দিয়ে এখন বাড়ি ফিরছি। আমি আকাশ আর বাকি করলাম। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন এখানে সবাই খেতে বসে গেছে। কেমন হয়েছে জোজো? আমি রান্না করেছি এই চোটটা। এখন এখানেও সাজাচ্ছে। আপনার সাজাতে খুব ভালো লাগে না? এই এত কথা বলিস কেন রে? জিনিসপত্র ফেলে দিচ্ছিস, মেকআপ আর্টিস্ট এর নিয়ে। হ্যাঁ আমি ঠিক তুলে নেবো। এই বসে বসে দেখছে। এই যে আমার জায়গা নিয়ে নিয়েছে মেয়েটা। তুই অনেক কম ছিলিস না, তাই আমরা তোর জন্য অপেক্ষা করে এখানে বসেছি। আমি তো এই মাত্র এলাম। হ্যাঁ বাবা তোর এই মাত্র চা আধ ঘন্টা আধ ঘন্টা হয়ে গেছে। মামা তোমাকে বলেছিলাম জায়গা রাখতে, রাখলে না কেন? হ্যাঁ সব খেয়েছি। এখন সাজাচ্ছে, সব রেডি করছে। এই এই বসে বসে দেখছো সাজাবে না? তাই তো দিদি এখন এখানে মাসিকে সাজাচ্ছে, আর এইখানে আর একজন ভূমি আছে বিশাল টায়ার্ড। হ্যাঁ সন্ধ্যাবেলা আর থাকো থাকো তো তাই একটু ঘুমিয়ে নিচ্ছি। এখন মালা লাগাচ্ছে সবাই। হ্যাঁ লাগাও লাগাও মালা, ধরে আছো কেন হাতে রং করে? তুমি লাগাবে না? না না আমি ওদেরকে গাইড করছি। Thank you.
তাহলে রেডি একদম হ্যাঁ হ্যাঁ ফাইনালি রেডি হতে পেরেছি এই আমার আজকে ড্রেস কোড না ও একটু হাত পরে পরে শাড়ি পরছে কেমন লাগছে এখন নিজেও রেডি হয়েছে প্লাস এই যে সবাইকে রেডি করে দাও ছেলেদের বারে এই যে বসে আছে আরেকজন এই মাত্র মাথায় ফুল বাঁধলো এই তো কি সুন্দর বেঁধে দিয়েছে এই যে আরেকজন দেখি একটু বডি ফোল্ডটা দেখো কেমন লাগছে সেজে মুখ না খুললেই ভালো সেজে কেমন লাগছে খুব সুন্দর লাগছে সেজে আবারো সাজতে চাই ভবিষ্যতে মন্ডি দেখে ফুলগুলো এসেছে তোমাদের সেজে কেমন লাগছে সেজে सबा प्रसाद दी प्रसाद फटोशूट करते व्यस्त रिहार्सल কেন তুমি মিথ্যা কথা খাওয়া দাওয়া হয়েছে ঠিকঠাক খেয়েছো বুঝতে পারছিলাম না মুচার চপটা কি খাচ্ছি এত টেস্টি ভেজ ভাবদের সময় লাগে যেটা ভেজেট ঠিক আছে সে যেটা হয় দেখা ওর মাথা দেখা এটা হচ্ছে লোকা গুজর ও এই যে এলসা হা করে তাকিয়ে আছে এই যে আমি এটাও কাজিন ও এটা বুড়ো মামা এটাও কাজিন সিস্টার কি সুন্দর লাগছে রে তোকে এলসাকে পাশাপাশি হ্যাঁ ভালো লাগছে তো সুন্দর লাগছে এটা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন আর এইটা আলো দাদা আলো দিচ্ছে আমাকে লাইট দাও আচ্ছা শোনো